আমরা সুনাগরিক কয়জন? We are all our citizens of Bangladesh. Where is the good citizen? How many good citizens are here today? আমি অনুরোধ করব আজকে এই প্রোগ্রামের মাধ্যমে লেটস মেক এ ডায়ালগ, আমাদেরকে সুনাগরিক হতে হবে। এবং সুনাগরিকের what is the definition of সুনাগরিক or good citizen? We have to obey the law. We have to obey the law. There is no other alternative. We have to obey. And if we do not obey the law, then there will be a huge punishment or huge penalty at like at others. আমরা কিন্তু বিদেশে সবখানে গেলে কিন্তু ল কিন্তু মানছি। রাত্র তিনটার সময় গাড়ি চালাই আর সকাল ছটার সময় গাড়ি চালাই আর দুপুর দুইটার সময় ল কিন্তু মানতেই হবে। আমি অনুরোধ করব আজকের এই কার রেসার যারা করে সবাইকে আমার সাথে বসার জন্য, বিশেষ করে আমাদের ট্রাফিক পুলিশের সাথে আমার কথা হয়েছে, ওরা বলছে স্যার সিটি কর্পোরেশন থেকে কিছু কিছু রোড বন্ধ করে দেওয়ার জন্য। আমার কথা হচ্ছে রোড বন্ধ না করে লেটস মেক এ ক্যাম্পিং রাদার দেন ডোন্ট অবস্ট্রাকল টু দেম, রাদার দেন গিভ এ ক্যাম্পেইন ফর দ্য অ্যাওয়ারনেস বিল্ড আপ ক্যাম্পেইন, অ্যাওয়ারনেস বিল্ড আপ ক্যাম্পেইন ফর দ্য সেফটি, অ্যাওয়ারনেস লেটস ডু দ্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ফর দ্য গুড সিটিজেন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ফর দ্য মেনটেন দ্য সিগন্যাল। আমি কয়দিন আগে, আমরা কিন্তু বিদেশে গেলে পুশ বাটন দেখি কিন্তু সবাই, পুশ বাটনের এক নম্বর বেনিফিট হচ্ছে পথচারী পারাপার করবে, পুশ বাটনের দুই নম্বর বেনিফিট হচ্ছে যারা আমরা চোখে দেখতে পারি না তারা কিন্তু সাউন্ড হয়, টিক 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 করে সাউন্ড হয়। আর আমি এটা প্রতিস্থাপন করেছি, ইট ইজ ইন ফ্রন্ট অফ গ্রিন হেরাল্ড স্কুল, এই একটা পুশ বাটন মাত্র সারা বাংলাদেশে, এটাও কিন্তু কেউ মেনটেইন করছে না, এটা কিন্তু আমাদেরকে মেনটেইন করতে হবে, সারা বিশ্বে কিন্তু মেনটেইন করছে। আমার মনে হয় আমি অনুরোধ করব সবাইকে আজকের এই প্রোগ্রামে আমি সবাইকে রিকোয়েস্ট করব লেটস মেনটেইন দ্য ল, লেটস মেনটেইন দ্য সিগন্যাল। আমরা নিজেদেরকে ভালো হতে হবে, কারণ আজকে যারা সামনে বসে আছে প্রজন্ম যে গাড়ি চালাচ্ছে এরাই কিন্তু আগামীর ভবিষ্যৎ, এরাই কিন্তু সারা বিশ্বকে চালাবে, এরাই কিন্তু আগামীর বাংলাদেশ। তাই আজকের এই প্রোগ্রামে আমি মনে করি রাদার দেন গিভ এ অবস্ট্রাকল, রাদার দেন লেটস ওয়ার্ক টুগেদার, যে উইদাউট অবস্ট্রাকলে তোমরা আমাকে দেখাবা যে আমরা গাড়ি চালাচ্ছি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হবে না, আমরা গাড়ি চালাচ্ছি কোনো বাপ মায়ের বুক খালি হতে পারবে না, কোনো বাপ মায়ের বুক খালি হতে পারবে না আমাদের অবহেলার জন্য, আমাদের রেকলেস ড্রাইভিংয়ের জন্য, আমাদেরকে সিগন্যাল মেনটেন না করার জন্য। তোমরা আমার সাথে বসো, তোমরা বলো কোন রোড তোমরা চাও, আমি সেই রোডকে আমি দরকার পড়লে শুধু তোমরাই গাড়ি চালাবে, অন্য কোনো গাড়ি চলবে না এক সময়, এটু আমি করে দিব। তোমরা আমার সাথে বসো, আমি আগামী মাসের এক তারিখ থেকে ঢাকা শহরের গুলশান, মিরপুর এবং উত্তরাতে কিছু কিছু রোডে শুক্রবার দিন 9টার থেকে 12টা পর্যন্ত ওখানে কোনো ধরনের গাড়ি চলবে না, আমাদের কমিউনিটি বেস, বাচ্চারা আসবে ওরা ছবি আঁকবে, বিভিন্ন এরকম নাম করা গায়ক আছে ওরা বসে বসে তার গিটার বাজাবে, তারা যারা কালচারাল মাইন্ডের তারা আসবে, বিদেশে যেরকম করে আমরাও সেরকম হবো ইনশাল্লাহ। গুলশানে রোডগুলো আমি করে দিচ্ছি কমিউনিটি বেস, ওখানে 9টার থেকে 12টা পর্যন্ত কোনো ধরনের কোনো গাড়ি চলবে না। আর আরেকটা করতে যে তোমাদের জন্য, তোমরা কোন রাস্তাটা চাও আমার সাথে বসো, আমরা বলে দিব যে এতটার থেকে এতটা পর্যন্ত এই রাস্তায় কোনো ধরনের গাড়ি চলবে না, আমরা কোনো রিক্সা বা কাউকে আমরা অ্যালাউ করব না, সেই কয়েকটা রোড ধরে আমরা দেখতে চাই, আমি চাবো আমরা চাবো সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ করার জন্য, আমি চাবো তোমরা চাবা একটি সুন্দর ঢাকা শহর করার জন্য। আমরাই কিন্তু, আমরাই যারা বসে আছে রুমে, বিদেশে গেলে কিন্তু আমরা ময়লা ফেলি না গাড়ির থেকে, আর ঢাকায় আসার সাথে সাথে কিন্তু আমরা ময়লা ফেলা শুরু করে দিই কিন্তু, দিস ইজ দ্য পারসেপশন অ্যাবাউট আওয়ার আস। আমি মনে করি আজকের আমাদের নতুন প্রজন্ম, আমাদেরকে উই হ্যাভ টু রেসপেক্ট আওয়ার ফ্রিডম ফাইটার্স, উই হ্যাভ টু রেসপেক্ট আওয়ার ফাদার অফ দ্য নেশন, যারা জেলে গিয়েছে দেশকে ভালোবাসার জন্য,
যারা জান দিয়েছে দেশকে ভালোবাসার জন্য, যারা লাল সবুজের পতাকা নিয়ে আসছে তাদেরকে রেসপেক্ট করে হলেও আমরা যেন কোনো ধরনের ঢাকা শহরে অথবা সারা বাংলাদেশের জন্য আমরা ময়লা না ফেলি, অ্যান্ড উই হ্যাভ টু রেসপেক্ট দ্য ল অ্যাজ ওয়েল। আমি আজকের এই সুন্দর প্রোগ্রামে যারা অর্গানাইজার যারা ছিল আমার কাছে গিয়েছে, আমি প্রত্যেকটা অর্গানাইজারকে আমি ধন্যবাদ জানাচ্ছি, যারা স্পন্সর যারা আছে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি শুনলাম যে মুস্তাক বিশ্বাস, সাচ গিভ এ বিগ ক্ল্যাপ ফর হিম অ্যাজ ওয়েল। সে আমাকে বলল, আঙ্কেল আমি ব্যবসাটা করতে চাই খুব সততার সাথে। খুব সুন্দর একটা কথা বলেছি, কিন্তু সততার সাথে যদি আমরা সবাই থাকি তাহলে অবশ্যই এই বাংলাদেশকে কেউ দাবায় রাখতে পারবে না, এই বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ, তোমাদেরকে নিয়ে এই ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে ইনশাল্লাহ। সেফের উপরে তো কোনো ওয়ার্ড হয় না, এটি হচ্ছিল একটি, দিস ইজ দ্য থিং উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট 24 আওয়ার্স। 24 আওয়ার্স আমাদের চিন্তা করতে হবে আমরা কীভাবে নিজেদেরকে সেফ রাখব। বি সেফ, কিপ সেফ, অ্যান্ড উই ওয়ান্ট টু কিপ আওয়ার সিটি সেফ অ্যাজ ওয়েল। বি সেফ, কিপ সেফ, মেক আওয়ার সিটি সেফ অ্যাজ ওয়েল, দ্যাট শুড বি আওয়ার মোটো। এবং আমরা যখন যাব বাসায় সবাই যেন সুন্দরভাবে যেন যাই এবং নিজেদেরকে যেন সেফ রাখি, নিজেরাও সেফ থাকি, আমাদের প্যারেন্টসরাও যেন হ্যাপি থাকে, এই হলো আমাদের আজকে সকলের প্রত্যাশা। সবাইকে খোদা হাফেজ, শুভরাত্রি।